হরে কৃষ্ণ, নমস্কার অ্যান্ড ওয়েলকাম আজকের এই ভিডিওতে। যখনই আমরা জীবনে কোনো আধ্যাত্মিকতা নিয়ে চিন্তা করি বা কোনো সজ্জন সাধুগুরু মহাজনের বক্তব্য শুনি বা ধর্মীয় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি, তখন আমরা সেখানে একটা বিষয়ে বারবার উল্লেখ দেখতে পাই, আর সেটা হলো মোক্ষ লাভের জন্য বা মুক্তির জন্য সব থেকে সহজ পদ্ধতি হলো নিষ্কাম কর্মযোগী হওয়া বা যে কোনো কর্ম করে তার ফলের আশা না করা। এতে করে কি হবে? এতে করে আমরা কর্মবন্ধন বা ভববন্ধন থেকে মুক্ত হতে পারব। কারো কাছে বিষয়টি খুব সহজ মনে হচ্ছে এই ভেবে যে বিষয়টা খুবই সহজ, আমরা যাই কিছু করব তার থেকে কোনো ফলের আশা বা তার থেকে কিছু প্রাপ্তির আশা করব না। এতে করে আমরা কর্ম করেও সেই কর্মের বন্ধনে আবদ্ধ হব না। ইটস ভেরি ইজি ওয়ে। কিন্তু মানুষ তো আশায় বাঁচে, এমনটাই দাবি অপরপক্ষের। তারা বলে মানুষ যদি কাজ করে কোনো বস্তুর প্রাপ্তির আশা না করে, তাহলে সে কাজ করার উদ্যমতা ও মনোবল কিভাবে পাবে? বিষয়টা তো এমন হলো, সারা বছর গাধার মতো খেটে পড়াশোনা করলাম, পরীক্ষাও দিলাম, কিন্তু সারা বছরের এই পরিশ্রমের বিনিময়ে আমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারবো না, ক্লাসে ফার্স্ট হওয়ার আশা করতে পারবো না, জিপিএ 5 পাওয়ার আশা করতে পারবো না, তাহলে আমার সারা বছরের সেই হাড় ভাঙ্গা পরিশ্রমের কী বা মূল্য? এটা তো ঠিক না। মানুষ যদি কোনো কিছুর পাওয়ার আশা ত্যাগ করে, তাহলে তো সে কাজ করার উদ্দেশ্য ও মানসিকতাই হারিয়ে ফেলবে এবং ধীরে ধীরে মানুষ হয়ে পড়বে কর্মহীন বা অকর্মণ্য। তাহলে ধর্ম কি আমাদের কর্মহীন বা অকর্মণ্য হতে শেখায়? আলোচিত দুইটি উদাহরণে আমরা দুই শ্রেণীর মানুষ দেখতে পেলাম, প্রথমটাই যোগী ও ত্যাগী এবং দ্বিতীয়টাই ভোগী। এখন অনেকে ভাবছেন এই দুইটা পথের মধ্যে কোন পথটা সঠিক, কল্যাণকর ও মঙ্গলজনক। ঠিক এই পয়েন্টটিতে এসে মানুষ সঠিক ভুলের মাপকাঠি বুঝতে না পেরে প্রায় সব সময় ভুল পথে পা বাড়ায়, যেটা তার পরবর্তী জীবন সহ সম্পূর্ণ আধ্যাত্মিক জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাহলে ঠিক কিভাবে আমরা এই ক্ষতির হাত থেকে নিজেদের রক্ষা করব, কিভাবে করব আধ্যাত্মিক উন্নতি, কিভাবে জীবনের অন্তিম লক্ষ্য যে মোক্ষ প্রাপ্তি সেটা অর্জন করব, আর সেই সাথে ধর্ম কি আসলেই আমাদের কর্মহীন বা অকর্মণ্য হতে বলে? যদি নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য আপনার জীবনের অতি মূল্যবান সময়ের মধ্য থেকে মাত্র কয়েকটি মিনিট সময় দিয়ে ধৈর্য ধরে ভিডিওর বাকি অংশটুকু দেখার কষ্ট করেন, তাহলে উক্ত প্রশ্নগুলোর উত্তর শুদ্ধভাবে দেওয়ার প্রয়াস করছি। হরে কৃষ্ণ, আপনারা দেখছেন সনাতন স্পিরিচুয়াল সায়েন্স। এই জড়া প্রকৃতি তিনটি গুণ দ্বারা তৈরি, সত্ত্ব, রজ এবং তম। তাই জীব যখনই এই জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন সেও এই জড়া প্রকৃতির তিনটি গুণ দ্বারা আবদ্ধ হয়। প্রকৃতির তিনটি গুণের মধ্যে সত্ত্বগুণের অধিকারী ব্যক্তিকে সাত্ত্বিক ব্যক্তি বলা হয়। সত্ত্বগুণের প্রভাবে সাত্ত্বিক ব্যক্তির মধ্যে প্রকৃত জ্ঞানের উৎপত্তি হয়। এই প্রকৃত জ্ঞান দ্বারা সে বিভিন্ন পবিত্র কর্ম করে, যেমন দেবতাদের সেবা পূজা করা, এবং এইসব পবিত্র কর্মের কারণে অন্তে মৃত্যুর পরে তার উচ্চতর লোক যেমন স্বর্গলোক ইত্যাদি প্রাপ্তি হয়। আবার রজগুণের অধিকারী ব্যক্তিকে রাজসিক ব্যক্তি বলা হয়। রজগুণের প্রভাবে রাজসিক ব্যক্তির মধ্যে বিভিন্ন লোভ উৎপন্ন হয়, তাই সে অল্প সময়ে ও অল্প পরিশ্রমে অধিক বস্তু পাওয়ার আশায় যক্ষ ও রাক্ষসদের পূজা করে। কিন্তু কোনো লোভী ব্যক্তি যেমন কখনোই সন্তুষ্ট হতে পারে না, ঠিক তেমনি সেও এই অসন্তুষ্টি ও লোভের কারণে সারা জীবন দুঃখ ভোগ করে, আর অন্তে মৃত্যুর পর পুনরায় কর্মাসক্ত মনুষ্যকুলে জন্মগ্রহণ করে। এভাবে তার চক্র পুনঃ পুনঃ চলতে থাকে, যতক্ষণ না সে জ্ঞান অর্জনে ব্রতী হয়। এবং তমগুণের অধিকারী ব্যক্তিকে তামসিক ব্যক্তি বলা হয়। তমগুণের প্রভাবে তামসিক ব্যক্তির মধ্যে অজ্ঞানতা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়, যার ফলে সে ভূত প্রেতাদের পূজা করে, বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে, অজ্ঞান অচেতন হয়ে পশুর মতো জীবন ধারণ করে। ফলশ্রুতিতে অন্তে মৃত্যুর পর বিভিন্ন পশুজনিত জন্মগ্রহণ করে। এভাবে সে নিজের আধ্যাত্মিক জীবনকে নিজেই ক্ষতিগ্রস্ত করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পথে অবলম্বন করি না কেন, আমরা কিন্তু আমাদের যে অন্তিম লক্ষ্য মোক্ষ লাভ সেটা অর্জন করতে পারছি না। ঠিক এই মুহূর্তে আমাদের কি করণীয়? শাস্ত্র আমাদের বলে পরম পুরুষ ভগবান গুণাতীত, অর্থাৎ জড়া প্রকৃতির কোনো গুণ তাকে স্পর্শ করতে পারে না। তার মানে আমরা যতক্ষণ কোনো না কোনো গুণের অধিকারী থাকব এবং সেই গুণ দ্বারা কর্ম করব, ততক্ষণ আমরা সেই কর্ম ফলের দ্বারা আবদ্ধ হতেই থাকব। অর্থাৎ কোনো গুণযুক্ত জীবের পক্ষে গুণাতীত ভগবানকে পাওয়া বা তার সঙ্গে মিলিত হওয়া একেবারেই অসম্ভব।
এর মানে হচ্ছে জীবকে ভগবানের সাথে যুক্ত হতে হলে তাকেও গুণাতীত হতে হবে। কিন্তু সেটাও তো অসম্ভব, কারণ জীব চাইলেই গুণাতীত হতে পারে না। কারণ প্রথমেই বলেছি, জীব যখনই জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখনই সে প্রকৃতির তিনটি গুণ দ্বারা আবদ্ধ হয়। তাহলে অন্তিম উপায় কি? অন্তিম উপায় হচ্ছে, বা শাস্ত্র আমাদের বলছে, রাজসিক ও তামসিক ব্যক্তিরা নিতান্তই অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে, তাই তাদের পক্ষে অন্তিম লক্ষ্য মোক্ষ লাভ এটা অর্জন করা একেবারেই সম্ভব নয়। কিন্তু শাস্ত্রীয় অনুশাসনাদি মতে অনুষ্ঠিত সদ্গুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বরের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাব জাগ্রত করে তোলে। এইভাবে নিরন্তর ভক্তিযোগের কারণে একসময় জীবের সকল কর্মবন্ধন ছিন্ন হয় এবং অন্তে দেহত্যাগের পরে সে এই জড়বন্ধন থেকেও মুক্ত হয়, মোক্ষ লাভেরও অধিকারী হয়। অর্থাৎ আমাদের অন্তিম লক্ষ্য পূরণের জন্য কর্মহীন বা অকর্মণ্য না হয়ে, রজ ও তমগুণ দ্বারা প্রভাবিত না হয়ে সত্ত্বগুণের কর্ম অবলম্বন করতে হবে। নিরন্তর এভাবে সত্ত্বগুণের কর্ম করতে থাকার ফলে একসময় হৃদয়ে ভক্তিভাব জাগ্রত হবে, আর এভাবে নিরন্তর ভক্তিযোগের অবলম্বনের মাধ্যমেই জীব মোক্ষের অধিকারী হয়ে ওঠে। পরিশেষে বলা যায়, ধর্ম আমাদের কর্মহীন বা অকর্মণ্য হওয়ার নির্দেশ দেয় না, বরং নিরন্তর নিরলস সত্ত্বগুণের কর্ম করার নির্দেশ দেয়, শুদ্ধ ভক্তিযোগ অবলম্বনের নির্দেশ দেয়। এবং এই বিষয়টি আমরা জানতে পারব শ্রীমৎ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ে, শ্রদ্ধাত্বয় বিবেক যোগ সঠিক ও শুদ্ধভাবে হৃদয়ঙ্গম করার মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনি আমার এই চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো ও লাইক করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদা অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।